আশ্চর্য ঘটনা, পুকুরের পানিতে আগুন। পুকুরের পানিতেই লেগে গেল আগুন। যতই অবিশ্বাস্য মনে হোক, এমনটাই ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচির একটি পুকুরে। সেই ঘটনাটি ঘটল স্বয়ং রাঁচির মেয়র আশা লক্রার সামনেই। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, রাঁচির ছুতোয়া অঞ্চলের পাওয়ার হাউস অঞ্চলে একটি পুকুরে এই আশ্চর্য ঘটনা ঘটেছে রবিবারে। এক ব্যক্তি জ্বলন্ত দেশলাই কাঠি পুকুরে ফেলতেই চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে আগুন নিভানোর ব্যবস্থা না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করেছেন এলাকার বাসিন্দারা। কিন্তু কেন এমন হলো? স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ওই পুকুরটিতে বিভিন্ন দাহ্য রাসায়নিক ও পিচ্ছিল পদার্থ জমা হচ্ছে এক দশকেরও বেশি সময় ধরে। এক সময় এই পুকুরের মাছের জন্য বিখ্যাত ছিল, কিন্তু গত 2 থেকে 3 বছর ধরে এই পুকুরে মাছের দেখা মেলেনি। ভয়াবহ দূষণের শিকার হয়ে এই পুকুরের মাছ ও অন্যান্য প্রাণীরা ধ্বংস হয়ে গেছে বলে আশঙ্কা তার। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।